হাই বন্ধুরা কেরিয়ার সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম বন্ধুরা কেন্দ্রবাহিনী আইটিবিপি পাবলিক স্কুল থেকে স্থায়ী পদে ক্লার্ক গ্রুপ ডি এম প্রাইমারি শিক্ষক সহ বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় এই নিয়োগটি করা হচ্ছে এখানে আপনারা ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবেন এমনকি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলেই আপনারা আবেদনটি করতে পারবেন এবং রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই আবেদন করতে হবে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও কোন পোস্টে কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বেতন কত আবেদনের লাস্ট ডেট কত রয়েছে কীভাবে আপনারা অফলাইনের মাধ্যমে আবেদন করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে সো আসুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক তবু তো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেখানে নোটিশে বলা হয়েছে আইটিবি পাবলিক স্কুল সেক্টর সিক্সটিন বি দ্বারকা নিউ দিল্লি সেভেন্টি এইট ইনস্ট্রাকশনস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে নেম অব দ্য পোস্ট প্রথমে আমরা দেখে নেব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন পোস্টগুলিতে নিয়োগ করা হচ্ছে তো প্রথমত পোস্টে আমরা দেখে নেবো নেম অফ দ্য পোস্ট এম অথবা পিওন যে পোস্টটি রয়েছে এম টিএস এবং পিওন এই পোস্টের ক্ষেত্রে দুটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশানস বলা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে হবেন এবং এই পোস্টের ক্ষেত্রে অগ্রাধিকার আপনার যদি অভিজ্ঞতা থাকে এক্সপিরিয়েন্স থাকে তাহলে অগ্রাধিকার পাবেন বলা হয়েছে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট অর্থাৎ যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু এই পোস্টের জন্য অগ্রাধিকার পাবেন যারা যাদের এই পোস্টের ক্ষেত্রে অভিজ্ঞতা নেই তারাও কিন্তু আবেদনটি করতে পারবেন এবং এখানে বলা হয়েছে পে স্কেল অর্থাৎ এখানে বেতন বলা হয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা আপনারা এখানে বেতন পেয়ে যাবেন সাথে কিন্তু গ্রেড পে রয়েছে আঠেরোশো টাকা এজ লিমিট বলা হচ্ছে নট এক্সিডিং টোয়েন্টি সেভেন ইয়ার্স এজ রিল্যাক্সেশন অ্যাজ পার গভর্নমেন্ট নমস অর্থাৎ এখানে আপনাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে হবে সাথে এখানে আপনারা এস সি ক্যাটাগরিরা এখানে কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এবং কিন্তু এখানে ও প্রার্থীরা কিন্তু এখানে আপনারা তিন বছরের ছাড় পেয়ে যাবেন গভর্নমেন্টের রুলস অনুযায়ী এবং পরবর্তী পোস্ট হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে বলা হয়েছে একটি ভ্যাকান্সি রয়েছে যেখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানস চাওয়া হয়েছে সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশানস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো শাখায় এবং বলা হয়েছে টাইপিং স্পিড থাকতে হবে থার্টি ডাব্লুপিএম ইন ইংলিশ এবং টোয়েন্টি ডা ইন হিন্দি অন কম্পিউটার কম্পিউটারে আপনাদের কিন্তু টাইপিং স্পিড ইংলিশে থাকতে হবে থার্টি ডাবলুপিএম পার মিনিট এবং বলা হচ্ছে টোয়েন্টি ফাইভ ডাব্লুপিএম পার মিনিট এখানে আপনাদের হিন্দিতে টাইপিং স্পিড থাকতে হবে প্রেফারেন্স উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট অর্থাৎ এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট যদি থেকে থাকেন আপনারা তাহলে কিন্তু অগ্রাধিকার পাবেন এক্সপিরিয়েন্স ছাড়াও কিন্তু আপনারা পোস্টের জন্য আবেদন করতে পারবেন ওই পে স্কেল বলা হয়েছে পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা এখানে পে স্কেল বলা হচ্ছে সাথে গ্রেড পে রয়েছে এখানে উনিশশো টাকা এবং এই পোস্টের ক্ষেত্রে এজ লিমিট চাওয়া হয়েছে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে হবেন সাথে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন তবু পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হচ্ছে পোস্ট গ্রেড পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স যেখানে আপনাদের পিজিটি এই পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে যেখানে সাবজেক্ট বলা হয়েছে ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ ইকোনমিক্স অ্যান্ড হিস্ট্রি এই সাবজেক্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে যেখানে বলা হচ্ছে মাস্টার ডিগ্রি থাকতে হবে আপনাদের যে কোনো একটি সাবজেক্টের উপরে এবং সাথে আপনাদের বিএড থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট এখানে অগ্রাধিকার পাবেন সাথে বলা হচ্ছে পে স্কেল ন হাজার তিনশো টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা রয়েছে সাথে গ্রেড পে রয়েছে আটচল্লিশশো টাকা এবং আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন বন্ধুরা পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে ট্রেনি ট্রেন গ্র্যাজুয়েট টিচার্স যেখানে টিজিটি এই পোস্টের ক্ষেত্রে সায়েন্স ম্যাথামেটিক্স এবং হিন্দি এই তিনটে সাবজেক্টের ক্ষেত্রে নিয়োগ করা হচ্ছে যেখানে তিনটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে অনার্স অথবা পাস যে কোনো একটি ওপরে আপনাদের কিন্তু যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে হবে এবং সাথে আপনাদের বিএড যদি থাকে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট কন্ডাক্টেড বাই সিবিএসই এখানে বলা হয়েছে তো এই পোস্টের ক্ষেত্রে ন হাজার তিনশো টাকা থেকে চৌত্রিশ হাজার আটশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে সাথে গ্রেড পে ছেচল্লিশশো টাকা পেয়ে যাবেন এবং আঠেরো থেকে তিরিশ বছর মধ্যে বয়স হলে এই পোস্টের জন্য আপনারা আবেদন করতে হবেন সাথে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আপনারা ছাড় পেয়ে যাবেন তো পরবর্তী যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে পিআরটি জেনারেল যেখানে চারটি ভ্যাকান্সি রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে যে কোনো শাখা সাথে উচ্চ মাধ্যমিক ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং দুই বছরের এলিমেন্টারি এডুকেশনের উপরে ডিপ্লোমা আপনাদের করা থাকতে হবে তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদন করবার জন্য সিম্পলি অ্যাপ্লিকেশন ফর্ম্যাট আমরা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন আমি দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে ডকুমেন্ট টু বি এনক্লোজড এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ অল অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশানস আপনার যে কোয়ালিফিকেশানসগুলো রয়েছে সেই কোয়ালিফিকেশানসের জেরোস কপির উপরে আপনারা সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ডিউলে এখানে বলা হয়েছে কাউন্টার সাইন বাই ডিডিই অফ কনসার্ন জোন অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদের লাগবে এবং টু রিসেন্ট সাইজ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপনাদের কিন্তু লাগবে অর্থাৎ এখানে বলা হয়েছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি আপনার থাকে তাহলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই এবং এখানে পরবর্তীতে বলা হয়েছে বলা হচ্ছে দ্য লাস্ট ডেট ফর রিসিভ অফ দ্য অ্যাপ্লিকেশনস ছয় পাঁচ দু হাজার একুশ অর্থাৎ ছয় পাঁচ দু হাজার একুশ পর্যন্ত আপনারা আবেদন করতে হবেন সাথে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট আপনাদের কোন ঠিকানা সেন্ড করতে হবে দ্য অ্যাপ্লিকেশন শুড বি অ্যাড্রেস টু দ্য প্রিন্সিপ্যাল আইটি বিপি পাবলিক স্কুল সেক্টর সিক্সটিন বি দোয়ারকার নিউ দা নিউ দিল্লি ডাবল ওয়ান ডবল জিরো সেভেন এইট এখানে বলা হচ্ছে সুপারস্ক্রাইবিং অন দ্য এনভলভ অ্যাজ অ্যাপ্লিকেশানস ফর দ্য পোস্ট অফ যেই পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের জন্য এখানে আপনারা লিখে দেবেন অর্থাৎ অ্যাপ্লিকেশন যে করবেন তা তার উপরে যে খামটি সেই খামের উপরে এখানে কিন্তু আপনারা লিখে দেবেন তো এটি হচ্ছে অ্যাপ্লিকেশনস ফরম্যাট আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপ্লিকেশনস ফরম্যাটটি ফিল করে যে 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 ডকুমেন্টস বললাম এবং যেভাবে লিখতে বললাম ঠিক সেইভাবে লিখে আপনারা এই ঠিকানায় সেই ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন দেখতে পাচ্ছেন ফর্মের ওপরেও ঠিকানাটি লেখা রয়েছে এই ঠিকানায় আপনারা পাঠিয়ে দেবেন